খবরের ভিত্তিতে আমরা নাকাতে বসি মুঙ্গিয়াকামি থানার স্টাফ সাব ইন্সপেক্টর রঞ্জিত বাবুর নেতৃত্বে এবং আমার স্টাফরা সহ এবং সন্ধ্যা অনুমান 6:30 দিকে গাড়িটা আসে। চেকিং করার পরে মাছের যে সবজির যে ট্রেগুলো থাকে ওই ট্রের নিচে লুকানো, ট্রের মধ্যে রাখা এবং সেক্রেট চেম্বার বানানো গাড়ির মধ্যে, সেখান থেকে 104 প্যাকেট শুকনো গাঁজা বাজেয়াপ্ত করি এবং এটার ওজন হচ্ছে 679 কেজি, যার বাজার মূল্য হবে অনুমান 1,20,00,000 টাকা। আর গাড়ির নাম্বার হচ্ছে TR01AA1822 এবং যে গাড়ির চালককে আমরা আটক করেছি এবং নির্দিষ্ট একটি NDPS-এর একটা কেস নিয়ে কালকে আমরা তাকে কোর্টে ফরওয়ার্ড করব এবং তদন্ত চলবে। এটার খবরের ভিত্তিতে আমরা নাকাতে বসি মুঙ্গিয়াকামি থানার স্টাফ সাব ইন্সপেক্টর রঞ্জিত বাবুর নেতৃত্বে এবং আমার স্টাফরা সহ এবং সন্ধ্যা অনুমান 6:30 দিকে গাড়িটা আসে। চেকিং করার পরে মাছের যে সবজির যে ট্রেগুলো থাকে ওই ট্রের নিচে লুকানো, ট্রের মধ্যে রাখা এবং সেক্রেট চেম্বার বানানো গাড়ির মধ্যে, সেখান থেকে 104 প্যাকেট শুকনো গাঁজা বাজেয়াপ্ত করি এবং এটার ওজন হচ্ছে 679 কেজি, যার বাজার মূল্য হবে অনুমান 1,20,00,000 টাকা। আর গাড়ির নাম্বার হচ্ছে TR01AA1822 এবং যে গাড়ির চালককে আমরা আটক করেছি এবং নির্দিষ্ট একটি NDPS-এর একটা কেস নিয়ে কালকে আমরা তাকে কোর্টে ফরওয়ার্ড করব এবং তদন্ত চলবে এটার।